একটি খুব গভীর বন্ধন। যখন দুজন মানুষ নিশ্চিত হন তারা তাদের গোটা জীবন একে অন্যের সঙ্গে কাটাতে পারেন, তখনই তারা বিয়ে করেন। বিবাহ বার্ষিকী হলো সেই বিশেষ দিন যেদিন হয় বিয়ের জন্মদিন, অর্থাৎ বিয়ের বর্ষপূর্তি উদযাপন। তবে বিয়ের বর্ষপূর্তি উদযাপনের এই ঘটনাটি বিয়ে এবং বিবাহ বার্ষিকী উভয় দিক থেকেই একেবারে অভিনব, কারণ স্বামী ও স্ত্রী সম্পর্ক অন্য মাত্রা পেয়েছে বিবাহ বার্ষিকীর উপহারকে কেন্দ্র করেই। স্বামীকে দেওয়া স্ত্রীর বিবাহ বার্ষিকীর উপহারই তাকে ফিরিয়ে দিয়েছে উল্টো ফল। জানা গেছে, বিয়ের এক বছর পূর্ণ হওয়ার পর এক মহিলা তার স্বামীকে অন্য এক নারী উপহার দিয়েছিলেন বিবাহ বার্ষিকীতে। এমনকি মজার ছলে তার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। কিছুদিনের মধ্যেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়, যখন ফাঁস হল যে তার স্বামী ওই নারীর সঙ্গে শুধু সম্পর্কেই জড়াননি, সেই মহিলা তার দ্বারা গর্ভবতীও হয়ে গিয়েছেন। জানা যায়, ওই মহিলা তার স্বামীর সঙ্গে একটি বহুমুখী সম্পর্কের মধ্যে রয়েছেন, অর্থাৎ একাধিক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এমতাবস্থায় ওই নারী যখন তার স্বামীকে অন্য একজন নারী উপহার দেন, সেই সময় স্বামী স্ত্রী দুজনের কাছেই এটা খুবই স্বাভাবিক ছিল। তবে এরপর যা ঘটল তা কল্পনাও করেননি তার স্ত্রী। বিবাহবার্ষিকীর কয়েকদিন পর মহিলা জানতে পারলেন যে মহিলার সঙ্গে তার স্বামী ছিলেন, তিনি এখন তার সন্তানের মা হতে চলেছেন। এই দম্পতির এযাবৎ কোনো সন্তান ছিল না। এমন পরিস্থিতিতে এখন স্বামীর এই সন্তানকে দত্তক নিতে অবশ্য প্রস্তুত রয়েছেন এই মহিলা। মহিলা লিখেছেন, তার স্বামী যতটা তার, এখন ততটা সেই দ্বিতীয় নারীরও। সেলিম আল আহসান, নিউজ ফ্ল্যাশ 71।